দুষ্কৃতীদের গুলিতে খুন হলো প্লাস্টিক কারখানার ম্যানেজার। মৃতের নাম কেতন বৈজ্ঞানিক ওরফে রাজু। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ওমরপুরের ঘোরশালা মোড় এলাকার প্লাস্টিক কারখানায়। ঘটনার পর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, প্রতিদিনের মতো প্লাস্টিক কারখানার অফিস রুমে ঘুমিয়েছিল কেতন। মধ্যরাত্রে অফিস ঘরের গেট ভেঙে তাকে গুলি করে খুন করে এবং ঘরের আলমারি থেকে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কি কারণে গুলি করে খুন, তদন্তে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রাত দশটার সময় খাবার দেখি যাইছি নিচে, দেখব তার খাবার খাইকে ঘুমাইছে, ইয়ে করছে। আমরা তো রাত 12টার সময় ঘুমাইছে, ফোনলো কথা বলি বাইরে বসি, কথা বলি ঘুমাইছে রাত 12টার সময়। তারপরে দেখলো শুভ সকালে 8টার সময় উঠে আছে, চা দিলার ওইভাবে পড়া আছে। না, রাতে কে ছিল? রাতে ওই একা এখানে থাকে। ফায়ার জানা পড়ছে, আমরা তো জানতে পারছি না, আমরা তো নিচে ঘুমাইছে। তো ফায়ারের আওয়াজ পাওয়া কিছু আওয়াজ পাওয়া যায়নি। কি নাম? কারখানার লোক মেশিন চলছে। নিশা ফিসা করতো না? তো নিশা তো করে, নিশা তো তো মনে হচ্ছে কি কেউ মেরে গেছে। ওই মরে গেছে, মারে গেছে। টাকা পয়সা আমার খোলা আছে, টাকা পয়সা তো লুটো হয়েছে। কি নাম না থাকে? ওর রাজ কেতন বৈদ্যানি। বাড়ি? বাড়ি তো কলকাতা। কি নাম? কেতন বৈদ্যানি। কেতন বৈজ্ঞানি? হ্যাঁ। ডাক নাম রাজু। কি ম্যানেজার? ম্যানেজার। কি প্লাস্টিক? এটা এটা এমপি প্লাস্টিক। মালিক কোথায়? মালিক কলকাতা।